Hello Madam Shabaki, welcome to my official YouTube channel and we are going to another brand new vlog. Game Store Shabar, I am going to follow us and actually guys, I'm going to buy the ring wood. So, I'm going to show সাইকেল টাচার কি সো আমি যাবো হচ্ছে একাই, আমার সাথে কেউ যাবে না। বাইক রিং রুটে যাওয়ার সময় আমার থেকে প্রথমত চকবাজে যাবো, চকবাজে থেকে সেটা মোরাদপুর চলে যাবো। সো মোরাদপুর থেকে সোজা এই অক্সিজেন যাবো। সো দেখা হচ্ছে আমাদের সাথে এই একটু পরপর চকবাজার, প্রথমে চকবাজার গিয়ে তারপর মোরাদপুর, এভাবে দেখা হবে আর কি। সো রুটের কিছু এডিবিউ এনজয় করুন, দেখা হচ্ছে হয়তো আপনাদের সাথে। কল্পনা করে দেখেছ কি ছেড়ে এসেছি তোমায় পেয়ে, যেন প্রথম আমি চাঁদ দেখেছি, সেই চাঁদেরই মায়া তীব্র বিশ্বাসে তোমায় মনে পড়ে এখন প্রতিটি নিঃশ্বাসে। জানি না সে কবে আমি সুখ দেখেছি, তোমায় পেয়ে সুখ কি তা আমি বুঝেছি। তাই তুমি আমার কাব্য, তুমি আমার গীতি কবিতা, তুমি আমার বাদ্য, তুমি আমার সুর মহিমা। কেটে যাবে দিন, কেটে যাবে এই রাত, ভালোবেসেছি তোমায় তাই ছেড়ো না এ হাত। আমি সেই যে রবে তোমার মন খারাপের রাতে, আমি সেই যে রবে জ্যোৎস্না মাখা কবি, প্রথম আমি চাঁদ দেখেছি, সেই চাঁদেরই মায়া তীব্র বিশ্বাসে তোমায় মনে পড়ে এখন প্রতিটি নিঃশ্বাসে। জানি না সে কবে আমি সুখ দেখেছি, তোমায় পেয়ে সুখ কি তা আমি বুঝেছি। তাই তুমি আমার কাব্য, তুমি আমার গীতি কবিতা, তুমি আমার বাদ্য, তুমি আমার সুর মহিমা। কেটে যাবে দিন, কেটে যাবে এই রাত, ভালোবেসেছি তোমায় তাই ছেড়ো না এ হাত। আমি সেই যে রবে তোমার মন খারাপের রাতে, আমি সেই যে রবে জ্যোৎস্না মাখা কবিতাতে, আমি শ্বাসে তোমায় মনে পড়ে এখন প্রতিটি নিঃশ্বাসে। জানি না সে কবে আমি সুখ দেখেছি, তোমায় পেয়ে সুখ কি তা আমি বুঝেছি। তাই তুমি আমার কাব্য, তুমি আমার গীতি কবিতা, তুমি আমার বাদ্য, তুমি। সো অ্যাকচুয়ালি গাইস, এখন আমি হচ্ছে মোরাদপুর। সো এখন মোরাদপুর থেকে এবারে গিয়ে সোজা অক্সিজেন চলে যাব। সো দেখা হচ্ছে হয়তো আপনাদের সাথে অক্সিজেন অ্যান্ড কিছু আপনার এরিয়া এনজয় করুন, হয়তো খুব ভালো লাগবে। আমি শুরু থেকে বলি ধোকাদারি ধোকাদারি করতে পারি না, আমি সইতে পারি না। ওই রাস্তার সাথী তুমি, যখন তুমি দিলা পাখি ধরতে পারি না, আমি সইতে পারি না। তুমি জানো না মনের অবস্থা, চিন্তা ভাবনা কেন এত সস্তা, তোমার ঘিরে বলার আছে কি রে, আমি অক্সিজেন। সো এখন তো ছেলে সুদা অক্সিজেন চলে আসছে, বেশি করে লাগে না আসতে, সামনে যদি যায় তাহলে হচ্ছে ডেঙ্গু। আপনার সুন্দর করে ভিডিওটা করবার জন্য একটু চেষ্টা করবো আর কি, যতদের জন্য কিছু রিভিউ দেখুন। অ্যান্ড দেখা হচ্ছে হয়তো আপনাদের সাথে সুদা ডেঙ্গুটা ততক্ষণের জন্য। বাজে না বাজে বেশি বিফলতা সাধু না আমার, কমে না প্যারা খাওয়া, সারে না মিটে না মলমে আর যদি আচারটা বাজে। দেখা মিলে নাকি দশটা আমি হর হামেশা, ভালো লোকে কেন
চিনে না, পাশে তুমি তো ছিলে না, ভালোবাসা যে সিনেমা, কে ছিল কে আসে কে যাবে, চলে গেলে যেন অজানা, রঙেরা কোথায় গেলা, কষ্ট কি ছিলে খেলা, দিন গেলে রঙের মেলা, টিকে না কেন তোর মালে ঠেলা, ডান্দিয়া চান্দিয়া বান্দিয়া ধর হামলা চালা, গিরে খালা রাতের বেলা গাটি বাইন্দা লইয়া পাল্লা, ভালোবাসা যে সিনেমা, কে ছিল কে আসে কে যাবে, চলে গেলে যেন অজানা, রঙেরা কোথায় গেলা, কষ্ট কি ছিলে খেলা, দিন গেলে রঙের মেলা, টিকে না কেন তোর মালে ঠেলা, ডান্দিয়া চান্দিয়া বান্দিয়া ধর হামলা চালা, গিরে খালা রাতের বেলা গাটি বাইন্দা লইয়া পাল্লা, এখন হচ্ছে আমি জিং রোডের মুখে আছি, তো সুজা অক্সিজেন ক্রস করে এখান জিং রোডের সামনে আছি, এই যে দেখতে পাচ্ছি মনে হচ্ছে এখন আমি জিং রোডের সামনে সামনে, সো এখন হচ্ছে উপরে যাব, সো ওখানে পাহাড় কাটা রাস্তাগুলো দেখব, চেষ্টা করব ভালো একটা সিনেমাটিক ভিউ দিতে পারি কি না, সো এই আর কি, ওই তো আপনারা সামনে যে রিভিউগুলো আসবে ওগুলো এনজয় করবেন, দেখা হচ্ছে একেবারে জিং রোডের উপরে গিয়ে, সো এই আর কি। শুনেছি তুমি খুবই ভালো আছো, ভালো থাকো তাতে আমাকে এলো গেল, কিন্তু একবার তো পারতে ফোন করে ভালো আছে কিনা জানতে, শেষ বিকেলে তুমি কি আর আমাকে দেখবে বলে বারান্দাতে আসবে, জানি না তাই আছি আজও দাঁড়িয়ে, কিন্তু তুমি অন্য কারো গাড়িতে। আমি সো গাইস এখন হচ্ছে আমি রিং রোডের উপরে চলে আসছি, দেখতে পাচ্ছেন হয়তো আমরা সবাই, সো আরও উপরে যাব, একদম রোডের উপরে চলে যাব, সো সাইকেল নিয়ে টুরটা আর কি আমার অনেক কষ্ট হয়ে যাবে, প্যারা নাই আমার গিয়ারটা একে দিয়ে আর ওইটা ছয়ে দিয়ে ইনশাল্লাহ ঘুরে যাব, বাট একটু ট্রিপ কষ্ট হয় বা না, আমরা সময় একটু খুবই ভালো লাগে আর কি, এখানে দেখতেছি পরিবেশটা খুব সুন্দর লাগে, আসলে চিটাগাঁর মধ্যে অনেক সুন্দর জায়গা আছে, কিন্তু বাট আমি কখনো ঘুরতে পারিনি, ইনশাল্লাহ আমার এই সাইকেলটাই আমি চেষ্টা করবো প্রত্যেকটা যাওয়া এই প্রত্যেকটা জায়গায় যাই ঘুরবার জন্য, হয়তো আপনারা দুয়াই আর ভালোবাসে আর কি, ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইকটা করবেন আর কি, আর ফেসবুকে যারা ফলো করেন না তারা ফলো করে দিয়ে, অ্যাকচুয়ালি সাইকেল নিয়ে আসতে একটু কষ্ট হয় আর কি, এখন পানির পিপাসা লাগতো, প্রচুর পানির পিপাসা লাগছে, পানি খাইতে হবে ধরেন সামনে গিয়ে, দেখবো পানি খাওয়া দেয় কি না, পানি খাওয়ার চা দোকান বা কিছু আছে কি না দেখবো, আপনি ততক্ষণের জন্য কিছু এরিয়াল ভিউ এনজয় করেন, অ্যাকচুয়ালি গাইস এখন উপর দিয়ে উঠবো, দেখতে পাচ্ছি আজকাল ওয়েদারটা একটু খারাপ, প্রচুর গরম লাগতেছে, উপর সামনে দিয়ে একটু আস্তে আস্তে ইনশাল্লাহ, গাড়ি চলতেছে কিন্তু প্রচুর গাড়ি চলতেছে প্রচুর স্পিডে, সামনে গেলে একটু ভালো কিছু দেখবো আর কি, সামনে যাও না তো দিয়েছি গুরুত্ব একটু বেশি, তাই বন্ধুদের কাছে বলো আমি দোষী, বারবার করে আমাকে নিয়ে মিথ্যে রচনা, এত গুছিয়ে তুমি কিভাবে সাজালে, খুঁজে যায় চায় না তোমায়, তবু সত্যের আশায় কেন
করছি বারবার করে আমাকে নিয়ে মিথ্যে রচনায় তো গুছিয়ে তুমি কিভাবে সাজালে। ট্যুরটা আমি হচ্ছে একদম রিং রোডের উপর দিয়ে উড়ে গেছি, একদম উপরে উঠে নাই, বাট আরও কিছু দূর যাইতে হবে। সো তাহলে আমার পাহাড় কাটাগুলো রুটগুলো আমি দেখতে পারবো। অ্যান্ড এখানে দেখতে গাছপালাগুলো আছে আর দেখতে পাচ্ছেন আর কি দেখতেছেন। অ্যান্ড সামনে যাইতে হবে আরও। সো দেরি না করে সোজা চলে যাই, তখন আবার বাসার দিকে রওনা দিতে দেরি হয়ে গেলে তখন আবার রাত্রে গেলে সমস্যা। বাট আমি সবসময় একটা কথা বলি, আমার সাথে কিন্তু আমার এই লাইটটা আছে, সেও আমার থেকে কোনো প্যারা নাই। অ্যান্ড ইনশাল্লাহ চলে যেতে পারবো, রাত হলেও চলে যেতে পারবো, কিন্তু বাড়িটি তৈরি হয়ে গেলে সমস্যা আর কি। সো সামনে যে রুটের এরিয়া ভিউগুলো দেখাবো আপনাদেরকে, হয়তো ওগুলো এনজয় করবেন এই আর কি। এখন হচ্ছে যেগুলো পাহাড় কেটে কেটে রুটগুলো করছে, সেই পাহাড়গুলো হচ্ছে ওগুলো হয়তো আমরা দেখতে পাচ্ছি। এখানে হয়তো আমি আগে একবার আসছি, তখন হচ্ছে তখন বাইক নিয়ে আসছি তো সোজা চলে গেছি, আর এখানে ধারায় একটা ভিডিও করতে পারি নাই। সো এখন হচ্ছে আমি বলছি দেখতেছি এই খুবই সুন্দর লাগতেছে। এরকম যদি আরও কিছু কিছু ফাঁকা থাকতো তাহলে আমার থেকে যাওয়ার জন্য আর একটু ভালো লাগতো। তো ওগুলো কাছে আসো তো সেগুলো আসতেছি আর কি, দূর হলে তো আমার অনেক কষ্ট হয়ে যাবে। ইনশাল্লাহ আমার থেকে বান্দরবন রাঙ্গামাটি এগুলো ঘুর দেওয়ার জন্য খুবই ইচ্ছা আছে, দেব ইনশাল্লাহ। এখন হয়তো সামনে আরও একটু সামনে এগিয়ে যাব, তো হয়তো আরও কিছু দেখতে পারবো সামনে এগিয়ে গেলে আর কি। চলো না
গাইস, এখন হচ্ছে আমি পিছন দিয়ে ব্যাক দিয়ে দেবো অ্যান্ড পুরোটাই পুরো বাইজি রিং রুটটা পুরোটা ঘুরে ঘুরে চলে আসছি। অ্যান্ড এখন দেখা হলো আমার কিছু খাওয়া দাওয়া এর সাথে। সো আজ ভিডিওটা আজ এ পর্যন্তই। সো দেখা হবো হয়তো আমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। সো ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন আর এই আর কি। সো গাইস, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই, টাটা, খুদা হাফেজ।